আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাম্বিশনের অনলাইন ক্লাসে। আজকে সবাই ভালো আছেন? আসুন আমরা জিয়ান পার্টিসিপলের কথা বলি। জিয়ান পার্টিসিপল অনেক সহজ একটা ব্যাপার, কিন্তু আমাদের কাছে অনেক অনেকের কাছে অনেক কঠিন। এই টপিকটা থেকে প্রশ্ন হবেই হবে, প্রতি বছর প্রশ্ন আসা যেন বাধ্যতামূলক হয়ে গেছে। যেহেতু বিসিএস বাধ্যতামূলক হয়েছে, তাহলে ধরে নিতে হবে অন্যান্য যে পাবলিক পরীক্ষাগুলো রয়েছে পিএসসি এর প্রশ্নের প্যাটার্নকে এখান থেকে ফলো করা হয়। তার এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোতেও কিন্তু পিএসসি কে ফলো করে। এই যে প্রাইমারি নিবন্ধন থেকে শুরু করে যে পরীক্ষাগুলো আপনি দিবেন, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস পরীক্ষাগুলো দিবেন, সেই ক্ষেত্রে সবই কিন্তু পিএসসি কে ফলো করা হয়। মাথায় রাখতে হবে পিএসসি যে প্যাটার্নে প্রশ্ন করে ওই প্যাটার্নটা ঠিক রেখে প্রশ্নকর্তারা তারা সাধারণত প্রশ্ন করে থাকেন। এবং সামনে তো এমন দিন আসছে সব পরীক্ষাগুলো আসলে পিএসসি এর আন্ডারে চলে যাবে, সেই ক্ষেত্রে পিএসসি কে ফলো করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। জেরাম চান পার্টিসিপল, তাহলে আমাদের এখানে প্রধান প্রবলেম কি জানেন? জেরাংকের মধ্যে আইএনজি থাকে, পার্টিসিপল মধ্যে আইএনজি থাকে, এটা হচ্ছে প্রধান প্রবলেম। মানে আমরা আসলে ধরতে পারি না সংজ্ঞা শিখে আসলে কখন আইডেন্টিফিকেশন হয় না প্র্যাকটিস ছাড়া। এবং সংজ্ঞা প্রপারলি শিখলে ঠিক আছে কিছুটা হয়, কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি সবসময় বলি যে ডেফিনেশন মুখস্ত করে আপনি কি করতে পারবেন, দুই থেকে তিনটা সেন্টেন্স, পাঁচটা সেন্টেন্স বা ছয়টা সেন্টেন্স বা দশটা সেন্টেন্স আপনি প্র্যাকটিস করতে পারবেন, মানে রাইট কারেক্ট অ্যান্সার করতে পারবেন। কিন্তু ওই সেন্টেন্স গুলো যদি একটু ঘুরিয়ে দেয় তাহলে আপনি আর নাই, আরে কি হলো, আপনি তো ছোটবেলায় থেকে অনেক কিছু পড়েছেন, ডাক্তার আস্তে আস্তে রোগীটি মারা গেল, কিন্তু এই সেন্টেন্সটা ভেঙে কখনো টিচার পড়িয়েছেন না? এখন আপনাকে জিজ্ঞেস করলে এই সেন্টেন্স কিন্তু আপনি ধরা খাবেন এই মুহূর্তে। আসলে এদিকে যাচ্ছে না, কারণ এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে। তাহলে জেরাঞ্জ অ্যান্ড পার্টিসিপলের প্রধান প্রবলেম হচ্ছে আইএনজি নিয়ে, এছাড়া কিন্তু প্রবলেম নাই। আমরা একটু লিখে ফেলি, যেখানে লিখে রাখবেন যে জেরান্টের কোনো প্রকারভেদ হয় না। তাহলে জেরান্টের কিন্তু কোনো প্রকারভেদ নেই, জেরান্টের জেরান্ট মানে হচ্ছে আইএনজি এর প্রবলেম, তাই না? জেরান্ট দেখি কিভাবে, কি চেহারায় দেখি, আইএনজি, এই আইএনজি এর প্রবলেম, কিন্তু আইএনজি এর কোনো প্রকারভেদ নাই। কোন কোন আইএনজি? জেরান্টের আইএনজি এর প্রকারভেদ নাই। তাহলে আমরা প্রথমে লিখে ফেলবো জেরান্টের কোনো প্রকারভেদ নেই বা জেরান্টের কোনো প্রকারভেদ হয় না, জেরান্টের কোনো প্রকারভেদ হয় না। কিন্তু পার্টিসিপল, কিন্তু পার্টিসিপল তিন প্রকার, পার্টিসিপল কত প্রকার? তিন প্রকারের পার্টিসিপল রয়েছে, তিন প্রকার। এক প্রেজেন্ট পার্টিসিপল, এক নম্বর কি, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল চেহারা কেমন? আইএনজির মতো, এটাই প্রবলেম। আমাদের প্রবলেম কোথায় জানেন? আমরা ডেফিনেশন শিখেছি ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করে তখন তাকে জেরান বলা হয়, ভার্ব প্লাস আইএনজি যখন পার্টিসিপলের মতো কাজ করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তাকে পার্টিসিপল বলা হয়। এখন পরীক্ষার হলে গিয়ে দিয়েছে, পরীক্ষার ওই আইএনজিটাকে বলে দিবে, এই দেখো আমাকে দেখো, আমি না নাউনের মতো কাজ করছি, তুমি এটাকে জেরান দাও, এই দেখো দেখো আমি না অ্যাডজেক্টিভটাও কাজ করছি, আমাকে কি দাও, পার্টিসিপল দাও। জীবনেও হবে না এটা, কখনো আপনাকে এই আইএনজি কথা বলবে না। আর এই যে থিংকিংটা আপনি শিখেছেন বইয়ে যেটা লেখা আছে, অধিকাংশ টিচার এটা পড়ায় এই কনসেপ্টটা টোটালি ভুল। আমি 100% প্রুফ দিতে পারবো এটা টোটালি এই কনসেপ্টটা ভুল, যে ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের কাজ করে সেটা জেরান, আর ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটা পার্টিসিপল। এই কনসেপ্টটা টোটালি ভুল, মাথায় রাখতে হবে। ওইদিকে আমি যাচ্ছি না, তবে আপনি অ্যান্সার পেয়ে যাবেন আস্তে আস্তে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের চেয়ারটা হচ্ছে আইএনজির মতো, এটা কোন আইএনজি এটা জানতে হবে। এটা ভার্ব প্লাস আইএনজি হতে পারে, আবার এটা ভার্ব প্লাস আইএনজি হয়ে সেটা ভার্ব হতে পারে, ভার্ব প্লাস আইএনজি হয়ে অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব প্লাস আইএনজি হয়ে প্রেপোজিশন হতে পারে, ভার্ব প্লাস আইএনজি হয়ে কনজাংশন হতে পারে, ভার্ব প্লাস আইএনজি হয়ে অ্যাডভার্ব হতে পারে, কত কিছু হতে পারে। তাহলে কেন টিচাররা পড়ায় শুধু ভার্ব প্লাস আইএনজি হয়ে, যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে সেটা পড়েছে বলে আমার মাথায় আসে না। তাহলে এত আপনার ভিতরে যেতে হবে না, শুধু আপনি কনসেপ্টটাকে ক্লিয়ার হন, আপনি প্রশ্নের অ্যান্সার করতে পারলেই হলো। এইগুলো সব কিছু, সব টপিকে আলহামদুলিল্লাহ আমার কাছে শর্টকাট, মিডিল কাট, বড় কাট সব রেখেছি, কারণ কখন কোনটা দরকার হয়, যার পরীক্ষা এক সপ্তাহ আছে সে তো আর এই বড় কাট অনেক বেশি পড়বে না, তাই না? ওর কোন রকম এই পরীক্ষার এই যে তার ঠিক রাখতে হবে, অর্থাৎ এই পরীক্ষাকে তার ভালো করতে হবে, এই জন্য সে আছে, তাকে তার জন্য শর্টকাট মেডিসিন দিতে হবে। তাহলে দেখেন প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে আইএনজি, আবার জিরান মানে কিন্তু আইএনজি, এটা দেখবো একটু পরে। আচ্ছা পাস্ট পার্টিসিপল, তাহলে আমরা ছোটবেলায় পড়েছি, দেখেন ভার্বের তিনটা রূপ পড়েছি, তাই না? ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, এটাকে আমরা এভাবে বলেছি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা আগে থেকে তো চিনি পাস্ট পার্টিসিপল কোনটা, তাহলে পাস্ট পার্টিসিপল হচ্ছে সবসময় ভার্বের তিন নম্বর রূপ, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল হচ্ছে এই হ্যাভিং,
having plus bhitri having plus bhitri hoche parbe past participle form ortat bhitri to thakbei bhitri thakbei past participle form ta thakbe tar age having ei word ti jog hobe jodi apni boli do did done tale done ta hoche past participle form tar age having shobdo jog hobe jodi bolen having done having gone having written etao hobe participle kon dhoroner participle hobe eta past participle apnar net problem hoyto ajke to problem hobe kotha na ajke ami কাস্টমার কেয়ার সাথে কথা বলে আমি বলে দিয়েছি ওদের এই যে কি বলে এটা অপিকা এই সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত নাকি বাংলাদেশে প্রবলেমটা চলছে এখন হ্যাঁ তাহলে এখন সবাই শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন কিনা আমি আসলে বুঝতে পারছি না একটু বলতে হবে কোনো প্রবলেম হলে বলতে হবে কঠিন লাগে স্যার কঠিন লাগা আজকে এই যে ইলোরা কি ইয়াসমিন ইলোরা হ্যাঁ এই ইলোরা ইয়াসমিন ইলোরা আজকের পর থেকে জেরান পার্টিসিপল আপনার কঠিন লাগতে পারেই না साउंड एक कम एक साउंड होले भालो है सर साउंड की कम ना कि आमार एकने माइक्रोफोन लगाने कोनो प्रॉब्लम रहे सर मैं बुझते बच्चे ना साउंड कम की ना साउंड तो कम हो गया था ना न्यू बैटरी एकने लगाने है सर साउंड तो कम ना अच्छा एक तो देखें साउंड एक कॉस्ट करे बा एक तो हेडफोन लगे मिले वो आज की क्लास तो मिस करा जाएगा ना कोनो भाभी एक तो एकने देखे सोला जाएगा ना आज की क्लास है कोनो देखे मुख करा जाएगा ना चाओ खाओ जाएगा ना एक तो देखिए তাহলে পার্টিসিপল হচ্ছে তিন ধরনের হয়ে থাকে একটা প্রেজেন্ট পার্টিসিপল যেটা চেয়ার হচ্ছে আইএনজি এর মতো আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল এটা ভিতরি হ্যাভিং প্লাস ভিতরি তাহলে এই দুটো আমাকে এই দুটো এমনি চেনা যায় কিনা তাহলে প্রবলেমটা হচ্ছে এই আইএনজি নিয়ে তাহলে আইএনজি কে আমরা চিনতে পারি না কিন্তু এটা তো আমরা চিনতে পারবো নাকি তাহলে এটা মনে রাখি যে ভিতরি এবং হ্যাভিং প্লাস ভিতরি সর্বদা সর্বদা কি হবে পার্টিসিপল হবে ভিতরি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মটা আর হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম সর্বদা কি হবে পার্টিসিপল হবে কোন ধরনের পার্টিসিপল একটা পাস্ট পার্টিসিপল একটা পারফেক্ট পার্টিসিপল তাহলে এরা সর্বদাই পার্টিসিপল হবে এই দুটো ফর্ম হ্যাঁ এই যে ভিতরি এবং হ্যাভিং প্লাস ভিতরি সবসময় কি হবে পার্টিসিপল ফর্ম হবে প্রবলেম হচ্ছে আইএনজি নিয়ে যেমন ধরুন এটা যদি আপনি এভাবে লেখেন ধরুন আপনি লিখলেন যে যেমন ব্রোকেন হার্ট ব্রোকেন হার্ট তাহলে এটাকে দেখা যাচ্ছে না ভাইয়া এখানে যে আন্ডারলাইন করা হয় এটা কি বোঝা যায় না ব্রেক ব্রোক ব্রোকেন ভার্বের তিন নম্বর রূপ তাহলে এটা অবশ্যই পার্টিসিপল হবে কোন ধরনের পার্টিসিপল বলেন তো এটা পাস্ট পাস্ট পার্টিসিপল কোন ধরনের পার্টিসিপল হবে এটা পাস্ট পার্টিসিপল হবে তাহলে এখানে যদি আপনি লেখেন যে নন নন সিঙ্গার নন সিঙ্গার তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে এখানে আন্ডারলাইন করলে এটা হবে পাস্ট পার্টিসিপল কোন ধরনের পার্টিসিপল past participle হবে নিঃসন্দেহে এভাবে আপনি অনেক লিখতে পারবেন frozen frozen fish তাহলে এই frozen টা কি হবে অবশ্যই হবে past participle এটা খুব সহজেই বোঝা যাচ্ছে কোনো সমস্যা নাই written exam written exam written exam তাহলে written exam বা exam যেটা বলেন তাহলে এটা হচ্ছে past participle হবে কিভাবে বুঝলাম write short written খুব সহজে এটা বোঝা যাচ্ছে কোনো সমস্যা নাই বুঝতে তাহলে এর মধ্যে কোনো সমস্যাই হচ্ছে না আবার যদি এই এই ওয়ার্ডগুলোর আগে হ্যাভিং শব্দটি যোগ করে দেই হ্যাঁ যদি আপনি বলেন যে হ্যাভিং প্লাস ভিতরি তাহলে হ্যাভিং যদি বলে হ্যাভিং ডাম এরকম বলেন যদি আপনি বলেন হ্যাভিং পেইড দ্য বিল এরকম লিখলো যদি আপনি এরকম বলেন যে হ্যাভিং 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 ফিনিশড মাই ওয়ার্ক এরকম বলতে পারেন হ্যাভিং ফিনিশড তাহলে হ্যাভিং প্লাস ভিতরি রয়েছে এভাবে সারাদিন আপনি লিখতে পারবেন কিন্তু হ্যাভিং ডেলিভার্ড এভাবে আপনি লিখতে পারবেন হ্যাঁ হ্যাভিং রিটেন তাহলে এই হ্যাভিং প্লাস ভিতরি মানে হচ্ছে এটা পারফেক্ট পার্টিসিপল অর্থাৎ পার্টিসিপল তাহলে এই দুটো পার্টিসিপল আমরা খুব সহজেই চিনে যাচ্ছি যে ভার্বের তিন নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এর হ্যাভিং শব্দ যোগ মানে পারফেক্ট পার্টিসিপল এই পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল এর হ্যাভিং যোগ থাকলে এই দুটাই পার্টিসিপল একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল আশা করি এটাতে কোনো প্রবলেম হবে না আশা করি এটাতে কোনো প্রবলেম হবে না আপনার প্রবলেম হচ্ছে যে এখান থেকে প্রশ্ন স্যার কিভাবে হবে তাই না প্রশ্ন তো এই যে এভাবে হবে এই ওয়ার্ডগুলো একটা সেন্টেন্সে ঢুকে দেওয়া হবে এই ওয়ার্ডগুলো কোথায় দেওয়া হবে সেন্টেন্সে আপনি প্রশ্ন কিভাবে হয় প্রশ্নগুলো দেখেন সরাসরি রিয়েল প্রশ্ন দেখেন তাহলে সুবিধা হবে আমরা এই কনফিউজিং এই আইএনজি নিয়ে এটা আমরা পরে আলোচনা করছি ঠিক আছে
যদি আমরা কনফিউজ থাকি এই আইনজিনিয়ারে পরে আলোচনা করছি আপনি এটুকু ক্লিয়ার হন ধরেন প্রশ্ন আসলো প্রশ্ন এসেছে পরীক্ষায় লস্ট অপরচুনিটি আ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস নেভার রিটার্ন 40 নম্বর পিলির প্রশ্ন সর্বশেষ প্রশ্ন রয়েছে এখানে আন্ডারলাইন করা ছিল এখানে কি ছিল আন্ডারলাইন করা রয়েছে তাহলে এটা হবে কি পাস্ট পার্টিসিপল ফর্ম তাই না মানে এটা এটা ছিল কি জেরান্ড পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল অ্যানসার কি হবে পাস্ট পার্টিসিপল বা পার্টিসিপল থাকলে অ্যানসার হবে পার্টিসিপল কারণ এটা জেরান্ড নয় জেরান্ডের চেহারা আইনজির মতো তাহলে এটা হচ্ছে ভাবে তিন নম্বর রূপ এরপরে দেখেন পরীক্ষায় আসছে আ রিটায়ার্ড অফিসার A retired officer lives next door. পাশে বাসায় এক অবসরপ্রাপ্ত অফিসার বাস করে তাহলে এটা হচ্ছে 38 প্রিলিমিনারি প্রশ্ন তাহলে একটু দেখি এখানে আন্ডারলাইন করা ছিল তাহলে এটা হচ্ছে ভার্বের তিন নম্বর নাকি এটাও বুঝতে পারছেন না আমাকে বলতে হবে স্যার এই লসটা আমি বুঝতে পারছি না এটা ভার্বের তিন নম্বর নাকি দুই নম্বর উইথ মর্নিং মিনিং বললে ভালো হয় কোনটা মিনিং বলবো হ্যাঁ রোজি অস্টিন কোনটা মিনিং বলবো রোজি অস্টিন বলেন এটা এটা কি রিটায়ার্ড অফিসার এটা কি বলবেন অবসরপ্রাপ্ত অফিসার অফিসারের এটা বাংলা করার দরকার নেই লস্ট অপরচুনিটি কি বলছেন লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস মানে কি বলেন লস্ট অপরচুনিটি হারানোর সুযোগ কখনো ফিরে আসে না এটা তো মিনিং বলার কিছু নাই যেটা মিনিং বলার সেটা বলে দেব আর লস্ট আমরেলা নেভার রিটার্নস হারানোর ছাতা কখনো কি হয় না ফিরে আসে না A lost money bag, a lost wallet, a lost purse, never return. যে পার্সটা আপনার হারিয়ে গেছে হ্যাঁ গতকাল মার্কেটে হারিয়ে গেছে সেটা ফিরে আসবে না এটা অর্থ হচ্ছে এটা না বোঝার কিছু নাই কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে যাদের বেসিকটা একটু দুর্বল তাদের প্রবলেম এমন হতে পারে যে স্যার আমি লসটা তো এটা ভাবে দুই নম্বর উপ হতে পারে ভাবে তিন নম্বর উপ হতে পারে তাই না এটা আপনাদের প্রবলেম আছে না যদি প্রবলেম থাকে সেটা বলতে হবে যেমন হ্যাভ হ্যাড হ্যাড আপনি বুঝতে পারছেন না স্যার কোনটা ভাবে দুই নম্বর কোনটা ভাবে তিন নম্বর একই রকম চেহারা কেন যদি আপনি বলেন রিকোয়েস্ট এটা তো চিনতে পারছি কিন্তু এখানে স্যার চিনতে পারছি না কেন এমন কেন চেহারা রিকোয়েস্টেড রিকোয়েস্টেড দুইটা একই রকম কেন স্লিপ স্লেপ্ট স্লেপ্ট দুইটা একই রকম কেন ইনভাইট ইনভাইটেড ইনভাইটেড স্যার দুইটা একই রকম কেন দুইটা একই রকম কেন দেখেন পৃথিবীতে যত ভার্ব রয়েছে তার মধ্যে 90 প্লাস ভার্ব অর্থাৎ 91% ভার্ব রয়েছে যার ভার্বে দুই নম্বর ফর্ম এবং তিন নম্বর ফর্ম সেম আপনাকে আইডেন্টিফাই করে বের করতে হবে রিটায়ার্ড তাহলে দুইটা একই রকম তাই না তাহলে আপনি কি করে বুঝবেন দেখুন আপনাকে এরকম দেওয়া হলো একটু খেয়াল করি যে এরকম দেওয়া হলো আই লস্ট মাই ফোন yesterday I lost my phone yesterday এখানে আমাদের বলা হলো এবং বলা হলো এটা পার্টিসিপল কিনা আপনি দিয়ে আসলেন জিপি পার্টিসিপল খেয়াল করি আপনাকে এখানে বলা হলো যে হি রিটায়ার্ড রিটায়ার্ড ফ্রম দ্য কোম্পানি ইন 2010 তাহলে এখানে আপনাকে আনালে করা হলো একটু বোঝা উচিত আসলে আমাদের এগুলো যদি আপনি এই বেসিক গুলো না বুঝেন তাহলে কিন্তু ঝামেলা পড়বেন আওয়ার ইনভাইটেড গেস্ট আর কামিং টুডে এখানে আনালাইন করা হলো খেয়াল করেন এখানে আনালাইন করা হলো আবার এখানে বলা হলো আপনি দেখতে পাচ্ছেন কিন্তু জানাতে হবে উই ইনভাইটেড হার লাস্ট উইক এখানে আনালাইন করা হলো তাহলে এগুলো কিন্তু আপনার বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনার প্রবলেম কোনটা ভিতরি কোনটা অপশনে অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল দুইটা থাকলে কোনটা অ্যান্সার দেবো আচ্ছা একটু পরে বলছি এর পরে বলছি হ্যাঁ একটু মনে করে দেবেন পরে আনোয়ার হোসেন এটা নিয়ে কথা বলছি পরে আচ্ছা এখানে বলে দেয় তাহলে পরে মনে থাকবেন তাহলে আপনি আপনি প্যাড এবং বিভাগ এর ব্যবহারটা আপনার মনে আছে খেয়াল করেন প্যাড এবং বিভাগের আনোয়ার হোসেন আপনাকে বলছি প্যাড এবং বিভাগের ব্যবহার মনে আছে কিনা একটু খেয়াল করেন তো আন্ডারলাইন কিন্তু ওয়ার্ডটির পর আমরা বিভাগের একটু একটু মনে করার চেষ্টা করি বিভাগ বিভাগ হচ্ছে প্রেপোজিশন ভার্ব অ্যাডভার্ব কনজাংশন প্রেপোজিশন ভার্ব অ্যাডভার্ব কনজাংশন আন্ডারলাইন কিন্তু ওয়ার্ডটির পর যদি আমরা বিভাগ পাই মনে আছে কিনা আপনার
আন্ডারলি কিন্তু ওয়ার্ডটির পর যদি আমরা প্রেপোজিশন পাই, যদি ভার্ব পাই, যদি অ্যাডভার্ব পাই, যদি কনজাংশন পাই, আন্ডারলি কিন্তু ওয়ার্ডটির পর যদি আমরা প্রেপোজিশন পাই, যদি ভার্ব পাই, অ্যাডভার্ব পাই অথবা কনজাংশন পাই, তাহলে কি রাখবো নাকি লাঠি মেরে ফেলে দেবো? আমাকে বলেন, তাহলে কি রাখবো নাকি লাঠি মেরে ফেলে দেবো? লাঠি মেরে ফেলে দেবো কোনটা? ওই বিভাগ সহ, যখনই বিভাগ পাবো, যখনই প্রেপোজিশন পাবো, যখনই ভার্ব পাবো, যখনই কনজাংশন পাবো, অ্যাডভার্ব পাবো, ওইটা সহ যা কিছু থাকবে ওই সেন্টেন্সে সব কেটে দেবো, সব অদৃশ্য করে দেবো আমার মন থেকে। এখানে আমি একবার পেয়েছি, কেটে দিলাম সেন্টেন্স, কেটে দিলাম সেন্টেন্স। আচ্ছা, রিটায়ার্ড অফিসার, এখানে আমি ভাব পেয়েছি। দেখেন, আনালি কিন্তু ওয়ার্ডটির পর ঠিক পরিণতি যদি না পান, তার পরিণতি পাবেনই পাবেন কোনো সন্দেহ নাই। অ্যাজেক্টিভ অবশ্যই কি হবে? অ্যাজেক্টিভ। তবে আনোয়ার, সবসময় কিন্তু আপনি প্রশ্ন করেছিলেন যে অ্যাজেক্টিভ এবং পার্টিসিপল দুটোই যদি অপশনে থাকে তাহলে এটা কি হবে? সব ক্ষেত্রে এটা হবে না যদি এটা অ্যাজেক্টিভ হয়। আপনাকে কিন্তু অ্যাজেক্টিভ অ্যাডভার্ব গুলো আগে জানতে হবে। আমরা একটু বলবো, জানার একটু পরে মনে করি, এই জন্য পরে কথা বলেছিলাম, যেহেতু এখন আমি বলে যেতে পারি এই জন্য বলে দিচ্ছি। তাহলে আ হচ্ছে আর্টিকেল, আর্টিকেল দুটি ওয়ার্ড রয়েছে, সেটি নাম তার আগেরটি অ্যাজেক্টিভ, তাহলে এগুলো হচ্ছে অ্যাজেক্টিভ। এগুলো কি অ্যাজেক্টিভ? আচ্ছা, এই সেন্টেন্সে কি এই বিভাগে, তিন নম্বরটি সেন্টেন্সে কি বিভাগের রুল ফলো করা যায়? খেয়াল করেন তো, যায় কিনা? যায় না। তার মানে এগুলো আসলে ভার্বের তিন নম্বর ফর্ম নয়, এটা ভার্বের দুই নম্বর ফর্ম। এরপরে হচ্ছে এটাও ভার্বের দুই নম্বর ফর্ম, কিন্তু এইটা হচ্ছে ভার্বের তিন নম্বর ফর্ম, আবার এটা হচ্ছে ভার্বের দুই নম্বর ফর্ম। তাহলে এখানে দেখেন, এক নম্বর, দুই নম্বর, এটা হচ্ছে ভার্বের তিন নম্বর রূপ, আর তিন নম্বর ভার্বের তিন নম্বর মানেই হচ্ছে ধরে নিন আপাতত অ্যাডজেক্টিভ, ধরে নিন ওটা পার্টিসিপল। কোন পার্টিসিপল? চলে আসছে যেহেতু, তাহলে ওটা অবতত আমরা অ্যাজেক্টিভ অ্যান্সার করবো, সবসময় অ্যান্সার করবো পার্সুয়েসিভ। কি অ্যান্সার করবো? পার্সুয়েসিভ। নাউন এবং জেরান্ডে যদি কোনো প্রবলেম আপনার ধরা পড়ে তাহলে প্রথম অ্যান্সার করতে হবে নাউন, কারণ ওটা অ্যাকচুয়ালি তো নাউন, অ্যাকচুয়ালি তো নাউন, সে তার মড়ক পরিবর্তন করেছে, কিন্তু তো নাউনের জায়গায় আছে। যদি কেউ মামলা করে তাহলে নাউন হবে, অর্থাৎ নাউনের নিকনেম হচ্ছে জেরান, নাউনের নিকনেম কি? জেরান। তাহলে আপনি যখন কোনো ভাইবা বোর্ডে যাবেন, আপনার নিকনেম বলবেন, আপনার বাসার তো নিকনেম বল্টু, আর আপনার সার্টিফিকেট নেম বেলাল হোসেন, আপনি কি বলবেন? আপনার সার্টিফিকেট নাম শামসুর রহমান, কিন্তু সবাই এলাকায় ডাকে আপনাকে শামসু। আপনি বোর্ডে দিয়ে চিন্তা করলেন, বোর্ডে আমাকে জিজ্ঞেস করছে আপনার নাম কি, আমি কি বলবো? এখন আমি কি শামসু বলবো নাকি শামসুর রহমান বলবো? আপনি কি বলবেন বলেন তো? অবশ্যই শামসুর রহমান বলবেন, কারণ হচ্ছে, কারণ পরীক্ষা সবসময় ফর্মাল সিচুয়েশনে থাকে, যে কোনো পরীক্ষা হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা বাধ্যতামূলক হয়ে যায়। মাথায় রাখতে হবে পার্সোনালিটি হচ্ছে এটা ফর্মাল সিচুয়েশন, ফর্মাল ল্যাঙ্গুয়েজ এবং অ্যাকচুয়াল নেম, তার নিকনেম অনেকগুলো রয়েছে। যেমন নাউনের নিকনেম কয়েকটা রয়েছে, নাউনের একটা নিকনেম হচ্ছে জেরান্ড, আর একটা নিকনেম হচ্ছে ভার্বাল নাউন, অ্যাডজেক্টিভের একটা নিকনেম হচ্ছে পার্টিসিপল, আর একটা নিকনেম হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ। এভাবে এই পার্টিসিপলেরও নিকনেম রয়েছে। তাহলে আমরা এগুলো আস্তে আস্তে জানবো, একটু ঝরে ধরি, শুধু আপনাকে এটুকু কনসেপ্ট ক্লিয়ার করতে চাই, যদি আপনার নাউন এবং জেরান্ড নিয়ে কোনো প্রবলেম হয় অ্যান্সার হবে নাউন, যদি আপনার অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল নিয়ে যদি আপনি কনফিউজ হয়ে যান কোনটা অ্যান্সার করবেন, অ্যান্সার করবেন পার্সিপল স্পেস অ্যাডজেক্টিভ। যদি আপনার অ্যাডভার্ব এবং পার্টিসিপল নিয়ে প্রবলেম হয় তাহলে অ্যান্সার করতে হবে অ্যাডভার্ব, যদি আপনার ভার্ব এবং পার্টিসিপল নিয়ে প্রবলেম হয় অ্যান্সার করতে হবে, এটা পরে আপনাকে বলছি। এটা বুঝতে পারছেন কিনা আপনারা, কোনটা ভিটু কোনটা ভিত্রি কি এটা বুঝতে পারছেন? যদি না বুঝতে পারেন আমাকে প্রশ্ন করেন, খুব শর্ট আকারে অ্যান্সার করে দিচ্ছি আপনাকে। স্যার ভয়েস ক্লিয়ার না? ভয়েস কি ক্লিয়ার না? কোন ভয়েস? আজকের ক্লাসের ভয়েস কি ক্লিয়ার না? এরকম আজকের ক্লাসের ভয়েস ক্লিয়ার না একটু জানাতে হবে, একটু বুড়ো আঙ্গুলটা কাজে লাগান, আমাকে জানান তো একটু আজকে ভয়েসটা ক্লিয়ার কিনা।
একটু সঙ্গে থাকুন, আমাকে একটু জানার জন্য সহায়তা করুন যে ভয়েসটা ক্লিয়ার কিনা। আচ্ছা ক্লিয়ার বলছে তো অনেকে, এই যে আনকনসিয়াস মাইন্ড কনসিয়াসলি বলে ফেলেছেন, এটা ক্লিয়ার স্যার। হ্যাঁ, তারপরে সাবিনা, শবনম, রীতি, এর আগে ঋতু জানতাম, রীতি নামও আছে। আচ্ছা অনেক নাম, কত নাম আপনাদের, তাহলে কত নিকনেম আপনাদের আছে, কত নিকনেম থাকলে যখন আপনি বিয়ে করবেন, বিয়ের কাবিন নামে অবশ্যই নিকনেম ইউজ করবেন না, তাই না? যেটা আপনার সার্টিফিকেট আছে, ভোটার আইডিতে আছে, এবং যেটা আপনার পাসপোর্টে আছে, যে নামটা বলতে আপনি স্বাচ্ছন্দ্য ফিল করেন, এই স্বাচ্ছন্দ্য নামটাই তো আপনি বলবেন। তাহলে এই অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপলে যদি কোনো সমস্যা হয়, অ্যাডভার্ব এবং পার্টিসিপলে যদি কোনো সমস্যা হয়, কনজাংশন বা প্রেপোজিশন এবং পার্টিসিপলে সমস্যা হয়, অ্যান্সার হবে কনজাংশন, অ্যান্সার হবে ভার্ব, অ্যান্সার হবে অ্যাডভার্ব। এই কথাগুলো কেন বলছি, তাহলে পার্টিসিপল কিন্তু অ্যাডভার্ব হতে পারে, মাথায় রেখে। পার্টিসিপল কি হতে পারে, শুধু অ্যাডজেক্টিভ নয়, আগে বলে দিয়েছি, পার্টিসিপল মানে শুধু অ্যাডজেক্টিভ নয়, পার্টিসিপল মানে অ্যাডভার্ব, পার্টিসিপল মানে ভার্ব, পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ, পার্টিসিপল মানে প্রেপোজিশন, সব হতে পারে। এই কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকা দরকার। আচ্ছা তাহলে এটা আসলে ক্লিয়ার, তাহলে দুই তিন নিয়ে মানে আমাদের প্রবলেম নাই, যেহেতু আমরা এটা অ্যান্সার প্রশ্ন শুনতে চাচ্ছি না, তাহলে এই পার্ট বাদ। তাহলে আমরা ভিথিরি এবং হ্যাভিং প্লাস ভিথিরি পাইলে এটা জানবো পার্টিসিপল, এটা ক্লিয়ার, তাই তো? এটা ক্লিয়ার, তাহলে এইটা ক্লিয়ার। দেখেন এটা ছয় পয়েন্ট আপনি লিখেছেন, যদি এরকম লিখতাম আমরা, সাত নম্বর, সাত নম্বর লিখে দেখাই যে হ্যাভিং হ্যাভিং ডাউন দা হ্যাভিং ডাউন দা ক্লাস হ্যাভিং ডাউন দা ক্লাস হ্যাভিং ডাউন ইসে দাগ দেওয়া থাকলো, হ্যাভিং ডাউন দা ক্লাস উই ওয়েন্ট আউট, উই ওয়েন্ট আউট, আমরা বাইরে গেলাম। তাহলে হ্যাভিং ডাউন দা ক্লাস উই ওয়েন্ট আউট, যদি হ্যাভিং ডাউন ইসে হ্যাভিং ডাউন হ্যাভিং রিটেন এরকম থাকে, এটা নিচে আন্ডারলাইন থাকা মানে হচ্ছে এটা পার্টিসিপল। কোন ধরনের পার্টিসিপলটা হয়ে থাকবে, অবশ্যই এটা পারফেক্ট পার্টিসিপল, অবশ্যই এটা পারফেক্ট পার্টিসিপল। অথচ যদি জানতে চাই যে এটা জেরান্ড না পার্টিসিপল, অ্যান্সার হবে পার্টিসিপল, পার্টিসিপল তো এটা জেরান্ড তোর না। ওকে, আশা করি বুঝতে পেরেছেন, তাহলে এটা নিয়ে কথা না বলি এরপরে চলে যাই যেটা নিয়ে আসলে আমাদের প্রবলেম। তাহলে পার্টিসিপল তিন প্রকার, তিন প্রকার মধ্যে দুই প্রকার প্রবলেম সলভ, ভিথিরি এবং হ্যাভিং প্লাস ভিথিরি সবসময় জন্য পার্টিসিপল। ভার্বের দুটা চেহারা, একটা হচ্ছে ভিথিরি পাস্ট পার্টিসিপল, যেটা আমরা ছোটবেলা থেকে জানি ওটা আসলে পার্টিসিপল, যেটা আমরা জানলাম, আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভিথিরি, ক্লিয়ার? প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে এথায়, এই যে এথায় প্রবলেম, এটাকে জিরান্ড বলা হয়, পার্টিসিপল বলা হয়। তাহলে কোন আইনজি জিরান্ড? আইনজি মানে বুঝতেছেন তো, আইনজি মানে কি, কোন ভার্বের সাথে আইনজি থাকবে, তাই না? তাহলে ওই আইনজিটা নিয়ে কথা বলছি আমরা। প্লিজ এগেইন প্রিভ্যাক, প্রিভ্যাক রুল এখন এগেইন দিতে পারছি না, হ্যাঁ প্রিভ্যাক রুল পরে শিখেন। আইনজি, তাহলে কোন আইনজি জেরান্ড আর কোন আইনজি পার্টিসিপল, এটাই তো মূল প্রবলেম নাকি, আর কোন প্রবলেম আছে? ওইগুলো তো প্রবলেম সলভ করে ফেললাম। তাহলে জেরান্ডের কোন প্রকারভেদ নাই, পার্টিসিপলের প্রকারভেদ আছে, কয় প্রকার? তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল আইনজি, আইনজি নিয়েই তো প্রবলেম, একই চেহারা আইনজি নিয়ে প্রবলেম। তাহলে প্রবলেম সলভ করলাম কোনটা, ভার্বের ভিথিরি এবং হ্যাভিং প্লাস ভিথিরি হচ্ছে একটা পাস্ট পার্টিসিপল, একটা পারফেক্ট পার্টিসিপল, অর্থাৎ দুটোই পার্টিসিপল। তাহলে ভিথিরি এবং হ্যাভিং প্লাস ভিথিরি সবসময় জন্য পার্টিসিপল, এটা ক্লিয়ার, বারবার বলছি এটা ক্লিয়ার। এখন আইনজি নিয়ে প্রবলেম, কোন আইনজি জানান, কোন আইনজি পার্টিসিপল, তাই তো? তাহলে এটা আমি সলভ করি, তাহলে তো হয়ে গেল ক্লাস, কিছু নাই ক্লাসের, এটা বুঝলেই হলো যে কোন আইনজি জানান, কোন আইনজি পার্টিসিপল। এই প্রবলেমটা আগে আমরা সলভ করি। লিখবেন জেরান্ড, জেরান্ড, জেরান্ড আমরা লিখে ফেলি যে, সরি, কারো প্রশ্ন থাকলে বলতে হবে, আমি বারবার পেছনে আসছি যে আপনাদের প্রশ্নগুলো দেখতে চাই। আচ্ছা জেরান্ড আমরা প্রথমে লিখে ফেলবো, লিখবেন সাবজেক্ট হিসেবে, জেরান্ডের জেরান্ডের আসল নাম কি বলেন তো, নাউন। তাহলে নাউন যেখানে যেখানে বসে সেখানে সেখানে জেরান বসতে পারবে, তাই নয় কি? আপনার নাম শামসুর রহমান, তাহলে আপনি এই শামসুর রহমান যেখানে যেখানে যাবেন আপনার সাথে একটা নিক নেম যাবে কিনা, শামসু যাবে, যাবে আপনি চাইলে। আপনি শামসুর রহমান সবাইকে বলছেন শামসুর রহমান, হঠাৎ একটা আপনার ছোটবেলার ফ্রেন্ডের সাথে দেখা, তখন কিন্তু সে আপনাকে শামসুর রহমান ডাকবে না, বলবে এ শামসু, তখন লোকজন ডাকবে কি তোকে তো শামসুর রহমান জানতাম, ও শামসু ডাকছে কেন, ব্যাপারটা এরকম না। তাহলে যেখানে যেখানে নাউন বসে সেখানে সেখানে কে বসবে, জিরান বসবে। আমরা এখন কিসের সংজ্ঞা লিখব, নাউনের সংজ্ঞা লিখব, ভেরি সিম্পল। নাউনের সংজ্ঞাটা মনে রাখতে পারলেই জিরানের সংজ্ঞাটা মনে থাকবে,
যাহাই নাউন তাহাই জেরান, জেরানটি নাউন নাউনি জেরান, জেরান কি জেরান হচ্ছে নাউনের নিকনেম, নিকনেম এটা পাড়া প্রতিবেশী বা এটা ইনফর্মাল ইউজ করার জন্য এই নামটি ব্যবহার করেছে নাউন, নাউনের নিকনেম এটো। তবে নাউন যেখানে যেখানে বসতে পারে জেরান সেখানে সেখানে বসতে পারে। লিখবেন সাবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে লিখবেন হবে সাবজেক্ট হিসেবে এসইউ লিখলে হবে ও বি জে লিখলে হবে সংক্ষেপে সাবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে সাবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে ভরসা পাই লিখছেন কিনা সাবজেক্ট হিসেবে সাবজেক্ট হিসেবে এরপর লিখবেন অবজেক্ট সাবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে কমপ্লিমেন্ট হিসাবে সাবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে কমপ্লিমেন্ট হিসাবে কম্পাউন্ড নাউন হিসাবে কম্পাউন্ড নাউন হিসাবে এবং প্রেপোজিশনের পর জেরান বসে কয়টা বিষয় লিখেছে একটু খেয়াল করেন সাবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে কমপ্লিমেন্ট হিসেবে কম্পাউন্ড নাউন হিসেবে আরেকটা হচ্ছে প্রেপোজিশনের পর তাহলে যাহাই সাবজেক্ট তাহাই নাউন যাহাই অবজেক্ট তাহাই নাউন যাহাই কমপ্লিমেন্ট তাহাই নাউন যাহাই কম্পাউন্ড নাউন তাহাই নাউন এবং প্রেপোজিশনের পর যা বসে তা নাউন। তাহলে এই যে আমরা যে কয়েকটি জায়গা আলোচনা করলাম এই পাঁচটা জায়গা একটু খেয়াল করি সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট কম্পাউন্ড নাউন এবং প্রেপোজিশনের পর জেরান বসে তাহলে এই জায়গাগুলোতে কে বসে বলেন তো নাউন বসে কম্পাউন্ড নাউন হিসেবে যা বসে তো নাউনই সেটা সাথে অ্যাডজেক্টিভ থাকলেও নাউন। আচ্ছা আপনি এগুলো সব ক্লিয়ার কিনা আমাকে একটু জানান যে এর মধ্যে কোন কোন টপিকগুলো আপনি বুঝেন না সাবজেক্ট বুঝেন না নাকি অবজেক্ট বুঝেন না নাকি কমপ্লিমেন্ট বুঝেন না নাকি কম্পাউন্ড নাউন বুঝেন না নাকি প্রেপোজিশন বুঝেন আমি একটু জানান মানে কোন কোন জায়গাগুলোতে আপনার প্রবলেম। আচ্ছা কমপ্লিমেন্ট বা কম্পাউন্ড নাউন নিয়ে কোনো কারো প্রবলেম আছে কিনা যেমন আমি কমপ্লিমেন্টটা বুঝি না কমপ্লিমেন্টটা বুঝি না অথবা কম্পাউন্ড নাউনটা বুঝি না তাহলে এটা আমরা এক মিনিট আলোচনা করবো তারপরে আমরা যদি এটাতে না বুঝেন তাহলে আমরা আরো ভিতরে যাবো আরো পাঁচ মিনিট আলোচনা করবো না হলে একটু সরাসরি অ্যান্সারে চলে যাবো। তাহলে আমাকে জানান যে কমপ্লিমেন্ট নাউন বা কম এখানে প্রবলেম থাকলে আসলে দুটো থাকতে পারে একটা কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে কম্পাউন্ড এই দুটোতে প্রবলেম যদি থাকে এটা আমাকে একটু জানান। কমপ্লিমেন্ট এবং কম্পাউন্ড নাউনে কারো কোনো প্রবলেম রয়েছে কিনা একটু জানান বা জানতে চান কিনা ক্লিয়ার কনসেপ্ট রাখতে চান কিনা কমপ্লিমেন্ট বা কম্পাউন্ড নাউনের যেটা সব আপনি বই পড়ে শিখতে পারবেন না বই পড়ে এটা আপনি ক্লিয়ার কনসেপ্ট পাবেন না তাহলে আমাকে একটু জানান যে কমপ্লিমেন্ট কি বলছে তাহলে অ্যাপোজিশন হিসেবে তো হবে স্যার অ্যাপোজিশন হিসেবে তো আমার ইয়ে দরকার নাই কি বলে জেরান পার্টিসিপাল ক্ষেত্রে অ্যাপোজিশনটা লাগে না আলোচনা করেন স্যার। আচ্ছা প্রবলেম আছে একজন লিখেছে কম্পাউন্ড নাউনে প্রবলেম রয়েছে আচ্ছা এলোরা বলছেন কম্পাউন্ড নাউনে প্রবলেম রয়েছে মনিরুজ্জামান অবজেক্ট অবজেক্টটা আমি আসলে আলোচনা করেছি আপনার কয়েকবার হয়তো আলোচনা করেছি কমপ্লিমেন্ট নাউন বুঝি না কম্পাউন্ড নাউন বুঝি না কমপ্লিমেন্ট অ্যান্ড কম্পাউন্ড দুটাতে প্রবলেম রয়েছে অনেকে তাহলে আমরা একটু একটু আলোচনা করার চেষ্টা করবো যদি দুটাতে প্রবলেম থাকে তাহলে এটা এটা আজ মতো আপনার প্রবলেম হবে না এবং এই যে ক্লজ ফাইজেও লাগবে এটা জিরান পার্টিসিপেন্ট লাগবেই। তাহলে আগে কমপ্লিমেন্ট নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি কমপ্লিমেন্ট যাতে কমপ্লিমেন্ট নিয়ে প্রবলেম রয়েছে কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে সম্পূরক বা পরিপূরক তাই না সম্পূরক অথবা পরিপূরক এটা বাংলা শব্দ দেখলে আসলে এর কনসেপ্ট একটু বোঝা যাচ্ছে যে কি হতে পারে কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে সম্পূরক বা পরিপূরক তাহলে আমরা বলি না একে অপরের পরিপূরক একে অপরের সম্পূরক মানে একটা দাড়ি পাল্লার মতো অবস্থা এটা যদি দাড়ি পাল্লার ইয়ে হয় তাহলে দুই পাশে দুইটা যে পাল্লা থাকে তাহলে এক পাশে বাটখারা আর এক পাশে পণ্য যখন এটা সমান সমান হয় তখনই আসলে ক্রেতা বিক্রেতার একটা রিলেশন তৈরি হয় তাই না। আচ্ছা আমরা ওইদিকে না যাই কমপ্লিমেন্ট সরাসরি লিখে ফেলি সরাসরি লিখে ফেলেন বিভার মানে কমপ্লিমেন্টের সাথে যে জিনিসটা সবচেয়ে বেশি জড়িত সেটার নাম হচ্ছে বিভার বিভার হচ্ছে আমি যা রোজার এটুকু মনে রাখি এর আরো লাগবে বিভার কনসেপ্টটা বাংলাদেশের 90% স্টুডেন্টদের ক্লিয়ার না বিভার বিভাগটা জানা দরকার বিভাগ ইজ দ্য হার্ট অফ প্যাসিভ প্যাসিভ হৃদয় বলা হয় বিভাগকে যদি আপনি বিভাগ ক্লিয়ার না হন জীবনে প্যাসিভ ক্লিয়ার হবে না বিভার ক্লিয়ার প্যাসিভ ক্লিয়ার তাহলে আমাদের লাগবে বিভার লেখেন বিভার অ্যামিজার ওয়াজার এটুকু অবত জানেন অ্যামিজার ওয়াজার মানে হচ্ছে বিভার বিভার মানে অ্যামিজার ওয়াজার তাহলে বিভার্পের লেখেন বিভার্পের আগের অংশ বিভার্পের পরের অংশকে
বিভার্বের পরের অংশকে লিখেন বিভার্বের পরের অংশকে বিভার্বের পরের অংশকে বিভার্বের পরের অংশকে আগের অংশে কম্পাউন্ড নাউনটা একটু বলেন হ্যাঁ বলবো তাহলে দুইটাই বিভার্বের পরের অংশকে বিভার্বের পরের অংশকে বিভার্বের আগের অংশে বিভার্বের পরের অংশকে বিভার্বের আগের অংশে রিপ্লেস করা গেলে বিভার্বের পরের অংশকে বিভার্বের আগের অংশে রিপ্লেস করা গেলে মানে স্থানান্তর করা গেলে বিভার্বের পরের অংশকে বিভার্বের আগের অংশে রিপ্লেস করা গেলে তা কমপ্লিমেন্ট আবার বলছি বিভার্বের পরের অংশকে বিভার্বের আগের অংশে রিপ্লেস করা গেলে তা কমপ্লিমেন্ট বিভার্বের পরের অংশকে বিভার্বের আগের অংশে রিপ্লেস করা গেলে রিপ্লেস রিপ্লেস তোমরা বুঝি রিপ্লেস রিপ্লেস করা গেলে তা কমপ্লিমেন্ট বিভার্বের পরের অংশকে বিভার্বের আগের অংশে তাহলে আগের অংশকে পরের অংশে পরের অংশকে আগের অংশে আগের অংশকে পরের অংশে পরের অংশে একই কথা তাহলে বিভার্বের পরের অংশকে বিভার্বের আগের অংশে রিপ্লেস করা গেলে তা কমপ্লিমেন্ট ব্যাকেটে আরেকটা কথা লিখে রাখতে পারেন অর্থাৎ ব্যাকেটে ব্যাকেটে লিখতে পারেন অর্থাৎ বিভার্বকে সমান চিহ্ন দিয়ে বিভার্বকে সমান চিহ্ন দিয়ে যদি বিভার্বকে ব্যাকেটে লিখেন বিভার্বকে সমান চিহ্ন দিয়ে সমান চিহ্ন এটা সমান চিহ্ন ইজিক্যাল টু সমান চিহ্ন দিয়ে লিখা গেলে তা কমপ্লিমেন্ট তাহলে আপনি যেভাবে বুঝুন না কেন তাহলে কমপ্লিমেন্টের ব্যবহারটা সর্বোচ্চ ব্যবহার 99.99999% ব্যবহার হচ্ছে বিভার্ব দিয়ে তাহলে বিভার্বের আগের অংশ এবং পরের অংশ এবং আগের অংশ যদি সমান চিহ্ন দিয়ে লেখা যায় বিভার্বের পরের অংশকে যদি আগের অংশে রিপ্লেস করা যায় আগের অংশকে যদি পরের অংশে রিপ্লেস করা যায় সেটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট একটু বুঝি উদাহরণ দিলে আপনি বুঝে যাবেন খুবই সিম্পল একটা ব্যাপার উদাহরণ দিলে বুঝবেন আগে স্যাম্পল দেখেন স্যাম্পলটা কি ধরুন they are my friends তাহলে এখানে দেখেন তো এখানে বিভার্ব রয়েছে না এটা বিভার্ব তাহলে আমরা বলেছিলাম যে বিভার্বকে যদি সমান চিহ্ন দেখতে পারেন আচ্ছা তারা কারা তারাই তো আমার বন্ধু তাহলে এটাতে এভাবেও লেখা যায় মাই ফ্রেন্ডস আর দে একই কথা কিন্তু এটা বলছিলাম বিভার্বের পরের অংশকে যদি বিভার্বের আগের অংশে বিভার্বের পরের অংশকে যদি আগে লেখা যায় আগে রিপ্লেস করা যায় সেন্টেন্স যদি ভেঙে না পড়ে সেন্টেন্সের ক্ষতি না হয় সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন না হয় সেটাই আসলে কমপ্লিমেন্ট তাহলে দেখেন এই দে এর কমপ্লিমেন্ট হচ্ছে মাই ফ্রেন্ডস এর কমপ্লিমেন্ট হচ্ছে দে ক্লিয়ার কিনা নাকি বুঝেন নাই আবার দেখেন আরো সহজ ভাবে দেখেন তাহলে এটা এটা কিন্তু সমান চিহ্ন লেখা যায় যদি বলেন ওয়াটার ইজ লাইফ তাহলে ভাই এখানে লেখা যায় না ওয়াটার সমান সমান লাইফ লেখা যায় কিনা লাইফ সমান সমান ওয়াটার আবার এটা রিপ্লেস করা যায় লাইফ ইজ ওয়াটার পানি জীবন জীবনই পানি করা যায় কিনা একটু দেখেন আচ্ছা যদি বলি যে রিডিং রিডিং বুঝতে পারছেন কি আসলে আচ্ছা যদি বলি সিং ইজ সিং ইজ বিলিভিং এই সমস্ত লেখা যায় দেখায় বিশ্বাস আবার এটাও লেখা যায় বিশ্বাসই দেখা বিলিভিং ইজ সিং একই কথা এইভাবে আপনি সারাদিন লিখতে পারেন আপনি যদি বলেন মাই হবি ইজ রিডিং মাই হবি ইজ রিডিং এটা তুলে নিতে হবে ভালো করে তাই এখানে সমস্ত লিখতে পারি আমার আমার শখটা কি আসলে আমার শখটা হচ্ছে রিডিং আমার শখটা হচ্ছে ট্রাভেলিং আমার শখ হচ্ছে সুইমিং আমার শখ হচ্ছে গার্ডেনিং আমার শখ হচ্ছে সাইকেলিং আপনি সারাদিন লিখতে পারেন আবার এটা উল্টায় লিখতে পারেন রিডিং ইজ মাই হবি আশা করি কমপ্লিমেন্ট ক্লিয়ার জীবনে ভুল হবে না কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টের সাথে যে ভার্বটি ওতপ্রোতভাবে জড়িত তার নাম হচ্ছে বিভার্ব তার নাম কি বিভার্ব
ওতপ্রোতভাবে জড়িত তার নাম হচ্ছে ভিভার। তাহলে ভিভারের আগে ও পরে এই অংশটিকে যদি সমান চিহ্ন দিয়ে লেখা যায় অথবা ভিভারের পরের অংশটি যদি আগে লেখা যায় আগের অংশটি পরে লেখা যায় সেটাই আসলে কমপ্লিমেন্ট, একে অপরের সম্পূরক, একে অপরের পরিপূরক। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, তাই না? ক্লিয়ার না হলে আমাকে বলেন যে স্যার ভিভারটা ক্লিয়ার না, সরি কমপ্লিমেন্টটা ক্লিয়ার না। কমপ্লিমেন্টের সাথে তো ভিভার জড়িত, ভিভারের শি ইজ মাই সিস্টার, শি ইজ মাই সিস্টার, তাহলে এভাবে লেখা যায় না, মাই সিস্টার ইজ শি, একই তো কথা। তাহলে যদি ভিভারের আগে পরে একই ব্যক্তি একই বস্তু হয়, একই ব্যক্তি বস্তু হয় সমান চিহ্ন দিয়ে লেখা যায় সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। যদি সমান চিহ্ন দিয়ে লেখা না যায় তখন কিন্তু কমপ্লিমেন্ট হবে না। সমান চিহ্ন লেখা না গেলে কিন্তু কমপ্লিমেন্ট হবে না, এটা মাথায় রেখি। আগে দেখতে হবে সমান চিহ্ন আপনি পড়তে পারছেন কিনা, আপনার কানে খড়টা লাগছে কিনা, she was where die, কিছু সেন্টেন্স লিখেন স্যার, ওয়াজ ওয়ার দিয়ে কিছু সেন্টেন্স লিখে, ও স্যার ওয়াজ ওয়ার দিয়ে, আচ্ছা ওয়াজ ওয়ার দিয়ে কিছু সেন্টেন্স লিখবো, মানে এগুলো ওয়াজ ওয়ার দিয়ে লেখেন সমস্যা কি? দে ওয়ার মাই ফ্রেন্ডস, একই তো কথা। এই সেন্টেন্স গুলো আপনি বুঝতেছেন না কেন? এটা তো বিভার, তাহলে দে ওয়ার লেখে কি সমস্যা? তারা আমার বন্ধু ছিল, তাহলে মাই ফ্রেন্ডস ওয়ার দে, একটু সহজ ভাবে নি ভাইয়া, আপনি সহজ ভাবে বুঝলেই খুবই সহজ। এটাকে আমাদের ছোটবেলা থেকে জটিল ভাবে উপস্থাপনা করা হয়েছে দেখে আজ আমাদের পড়তে হচ্ছে বিষয়গুলো, আসলে অনেক সহজ বিষয়গুলো, আমি বারবার বলি অনেক বেশি সহজ, শুধু সহজ না, বাংলা ব্যাকরণের চেয়ে 100 times সহজতর হচ্ছে ইংরেজি গ্রামার, এত সহজ আপনারা কি করে বোঝায়। আপনি আমার সাথে ক্লাস করেন পানি হয়ে যাবে, গ্রামার ইজ ইকাল টু পানি, গ্রামার ইজ ওয়াটার, ওয়াটার ইজ গ্রামার, ব্যাপারটা এরকম হয়ে যাবে। আসলে এরকম, আসলে এরকম কিভাবে বোঝায় আপনাকে, কারণ হচ্ছে দেখেন ইংরেজি লেটার হচ্ছে 26টা আর বাংলার বর্ণমালা হচ্ছে 50টা, তো বর্ণমালা এবং লেটারই তো প্রমাণ করে যে ইংরেজির চেয়ে ডাবল কঠিন হচ্ছে বাংলা। এখনো অনেকে সরেও থেকে চন্দ্রবিদ্য পর্যন্ত এখানে যারা ক্লাস করছেন তারা সিরিয়াল বাই গ্র্যাজুয়ালি বলতে পারবেন না, কিন্তু আপনাকে যদি বলা হয় ABCD বলতো, স্যার এক নিঃশ্বাসে বলবো নাকি দুই নিঃশ্বাসে শুধু সময় দেন, আমি কি 30 সেকেন্ডে বলবো নাকি 20 সেকেন্ডে বলবো, যদি বলা হয় আজকে বাংলার কত তারিখ বলতো, অনেক বেশি কঠিন ইংরেজির চেয়ে। কমপ্লিমেন্ট ক্লিয়ার, থ্যাংক ইউ। কমপ্লিমেন্ট ক্লিয়ার হলে আমরা চলে যাবো কম্পাউন্ড নাউনে, কম্পাউন্ড নাউনে চলে যাবো এখন। দেখেন ক্লিয়ার মানে কি, শুধু এখনকার জন্য ক্লিয়ার হলে সব সময়ের জন্য ক্লিয়ার? কমপ্লিমেন্ট মানে মনে রাখতে হবে পরিপূরক সম্পূরক, কার পরিপূরক, একে অপরের পরিপূরক, এই পাশে ওই পাশে সমান হবে, ভাবে এরপর কি ভাগ থাকবে, বিভাগ থাকবে, এপারে ওপারে সমান সমান থাকবে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। আই এম স্টুডেন্ট, স্টুডেন্ট কে রে বেটা, আমি, আমি স্টুডেন্ট, স্টুডেন্টই আমি, আই এম মাহবুব, মাহবুব কে, আরে আমি তো মাহবুব, মাহবুবে আমি, লেখা যায় না এটা, আই এম মাহবুব লেখা যায় না, লেখা যায় কিনা সমান চিহ্ন দেখাতে, আই সমান সমান মাহবুব, মাহবুব সমান সমান আমি, এটা উল্টানো যায় না, উল্টায় উল্টায় দেখেন তাহলে, মাহবুব এম আই। আচ্ছা এখন আপনার প্রবলেম হতে পারে স্যার এম মে কি হবে, না হবে না, এই প্রোনাউনের ক্লাস কি আপনাদের সাথে হয়েছিল, আমার প্রোনাউনের ক্লাস, প্রোনাউনের ক্লাস না, পুরোনো ক্লাস হয়নি, পুরোনো ক্লাস হলে এটা ক্লিয়ার হবে যেখানে এম আই হবে নাকি এম মি হবে, যে কনফিউজ থাকবে না। তাহলে দেখেন মাহবুব এম আই, তাহলে এটা কিন্তু লেখা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে একে অপরের কমপ্লিমেন্ট, একে অপরের পরিপূরক, আশা করি বুঝতে পেরেছেন, এটা নিয়ে আর কথা বলা যাবে না। এবার চলে যাবো আমরা কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন এক কথায় ক্লিয়ার হতে হবে, কম্পাউন্ড নাউন না ক্লিয়ার হলে একটা সমস্যা আছে। কম্পাউন্ড নাউন দেখেন, কম্পাউন্ড, কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন লিখে ফেলি আমরা, কম্পাউন্ড নাউন দ্রুত লিখে ফেলেন, লিখবেন একাধিক ওয়ার্ড, আমি পারি ক পর্যন্ত বলছে, হ্যাঁ রীতি ও বলেছে, ও বলেছে একদম সে পারে স্বরয়ট এবং ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ তার ক্লিয়ার, কারণ ও বাচ্চা কাচ্চা পড়ায় অথবা কোনো বাচ্চার মা, রিসেন্ট মা হয়েছে অথবা কোনো বাচ্চা কাচ্চা পড়াচ্ছে, এই জন্য তার মুখস্থ, তাই না? স্বপ্নম রীতি ওর মুখস্থ, এই কারণে সাবলীনা স্বপ্নম রীতি, কারণ হো সে রিসেন্ট মা অথবা সে কোনো বাচ্চা পড়ায় বা এই রিলেটেড কোন টপিকের সাথে জড়িত, যে কারণে তার মুখস্থ, আমার মুখস্থ নাই ভাই,
ঠিক আছে। আচ্ছা কম্পাউন্ড নাউনে চলে যান। কম্পাউন্ড নাউনে কি বলছিলাম যে একাধিক ওয়ার্ড পাশাপাশি যুক্ত হয়ে, একাধিক ওয়ার্ড দ্রুত লিখতে হবে, একাধিক ওয়ার্ড পাশাপাশি যুক্ত হয়ে, একাধিক ওয়ার্ড পাশাপাশি যুক্ত হয়ে, একাধিক ওয়ার্ড, একাধিক মানে একের অধিক হতে হবে, ওয়ার্ডটা দুটো হতে পারে তিনটা হতে পারে, একাধিক ওয়ার্ড পাশাপাশি যুক্ত, সাধারণত দুটাই হয়, একাধিক ওয়ার্ড পাশাপাশি যুক্ত হয়ে যখন একটি মাত্র নাম প্রকাশ করে, পাশাপাশি ওয়ার্ড, একাধিক ওয়ার্ড পাশাপাশি যুক্ত হয়ে একটি মাত্র নাম বোঝালে, একটি মাত্র নাম প্রকাশ করলে, কি বললাম, একাধিক ওয়ার্ড পাশাপাশি যুক্ত হয়ে একটি মাত্র নাম প্রকাশ করলে তাকে কম্পাউন্ড নাউন বলা হয়। তাই কি বলে, কম্পাউন্ড নাউন বলে। আবার বলছি, একাধিক ওয়ার্ড মানে একের বেশি ওয়ার্ড পাশাপাশি যুক্ত থেকে একটি মাত্র নাম প্রকাশ করলে তাকে কি বলা হয়, কম্পাউন্ড নাউন। শাকিব আল হাসান, শাকিব আল হাসান কয়জনের নাম আমাকে বলেন, কয়জনের নাম পাশাপাশি বসেছে, কয়জনের নাম, একজনের নাম, একটি মাত্র নাম। নাসিমা আক্তার কয়জনের নাম, ডাক্তার একটা, ঢাকা ইউনিভার্সিটি, কয়টা ইউনিভার্সিটির নাম, এটা একটা না, ঢাকা ইউনিভার্সিটি বলতে কোন ইউনিভার্সিটি বলা হয়, ঢাকার একটা ইউনিভার্সিটি বলা হয় যেটা ফার্স্ট ইউনিভার্সিটি ইন দিস রিজিয়ন, এটা একটা ইউনিভার্সিটি বলা হচ্ছে। তাহলে শাকিব খান, এটা কয়টা নাম ভাই, একটা নাম না। ঠিক একইভাবে একটু খেয়াল করি আমরা যে হেড, হেড একটা নাউন, হেড মানে মাথা, এর সাথে আপনি লেখেন মাস্টার, এই দুইটা নাউন মিলে কয়টা নাম, হেড মাস্টার কয়টা নাম, হেড আর মাস্টার কয়টা হলো, দুইটা ওয়ার্ড পাশাপাশি বসেছে, দুইটা ওয়ার্ড পাশাপাশি যুক্ত থেকেছে, কিন্তু তার নাম বুঝেছে কয়টা, প্রধান শিক্ষক নাকি কি বলে, প্রধান একটা শিক্ষক আর একটা, এরকম তো না, প্রধান শিক্ষক, তাই না। এরকম আপনি অসংখ্য বাক্য লিখতে পারবেন, ক্লাস রুম, ক্লাস রুম, দেখেন রুম একটা শব্দ, ক্লাস একটা শব্দ, দুইটা শব্দ মিলে হয়েছে একটা মাত্র নাম, ক্লাসরুম, তাই না। হোমওয়ার্ক, হোম, হোমওয়ার্ক, তাহলে হোম একটা, ওয়ার্ক একটা, দুইটা মিলে একটা নাম বোঝাচ্ছে, এটা হচ্ছে হোমওয়ার্ক। গার্লফ্রেন্ড, গার্ল একটা নাউন, ফ্রেন্ড আর একটা নাউন, কিন্তু দুইটা মিলে একটা নাউন, বয়ফ্রেন্ড, তাই না। টুথব্রাশ, তাই না, সুব্রাশ, এটা অনেক লেখা যাবে, অসংখ্য লেখা যাবে, আপনি পোস্টম্যান লিখতে পারবেন। যদি আপনি বলেন যে দেখুন সুইমিং পুল, দেখেন সুইমিং পুল, সুইমিং একটা শব্দ, পুল একটা শব্দ, কিন্তু দুইটা মিলে কয়টা শব্দ, সুইমিং পুল বলতে একটা পুলকে বোঝায়, এটা সাঁতার কাটা পুকুর, এটা বোঝাই যায় সুইমিং পুল। হ্যাঁ, যদি বলা হয় রিডিং, রিডিং টেবল, বিশ্বাস করেন দুইটা শব্দ হলেও রিডিং টেবল বলতে, কম্পিউটার টেবল, রিডিং টেবল, রাইটিং টেবল, ডাইনিং টেবল, ডাইনিং টেবল, ডাইনিং টেবল, ওয়েটিং লিস্ট, ওয়েটিং লিস্ট, বিশ্বাস করেন দুইটা নাম কিন্তু শব্দ একটা, একটি মাত্র নামকে প্রকাশ করছে। ওয়াশিং মেশিন, ওয়াশিং, ওয়াশিং মেশিন, মেশিন, বিশ্বাস করেন দুইটা শব্দ হলেও এটা একটা নামকে প্রকাশ করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন বলে একটু ক্লিয়ার হতে হবে, কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন ক্লিয়ার না হলে কিন্তু প্রবলেম রয়েছে বলে দিচ্ছি, কম্পাউন্ড নাউন নিয়ে আপনার ঝামেলা হতে পারে। আচ্ছা কম্পাউন্ড নাউনে আরো কনসেপ্ট ক্লিয়ার করি, তাহলে আপনার জন্য আরো সুবিধা হবে। আর আজকের ক্লাস থেকে কিছু অ্যাসিড না করা মানে আপনার পুরো স্টুডেন্ট লাইফের কম্পিটিভ এক্সাম গুলো দেওয়ার ক্ষেত্রে আপনি ব্যর্থ হয়ে যাবেন, পুরো স্টুডেন্ট লাইফে যা পড়েছেন সবশেষ যদি আজকের ক্লাসটা না বুঝেন। এই যে নেটওয়ার্কের সমস্যার কারণে আসলে ওইভাবে আমি এই যে গত দুইটা ক্লাস এটা আমি আসলে যদিও আমার সরি বলে উচিত না, আমি সরি বলছি কারণ এটা আমার কোনো দোষে এটা হয়নি, কারণ নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি আমার যথাযথ চেষ্টা করছি, এই জন্য আমি আপনাদের ফেসবুকে কোনো প্রবলেম হলে এটা এটা সলভ করার জন্য আমি সদা প্রস্তুত। তবে এটা অবশ্যই আমার ফ্রি টাইমে এটা আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, আপনি তাৎক্ষণিক অ্যান্সার পেয়ে গেলে ভালো, অনেকে আবার খুব অস্থির হয়ে যায়, হ্যাঁ স্যার প্লিজ 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 200 বার পেজ লিখে ফেলেছে। আরে ভাই আমি ফোনের সাথে আছি কিনা এটা তো আপনার বোঝা দরকার, তাই না। একটা মেয়েকে একটা ছেলের সাথে দেখেই বুঝে বলে ফেললেন, ও এই মেয়েটার বয়ফ্রেন্ড, এটা না, ওটা তো ভাই হতে পারে ভাই, আমি বি পজিটিভ, একটু 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 চিন্তা করি যে আমি, আপনি পাচ্ছেন না বিধায় যে আপনাকে আমি ইগনোর করছি, আপনাকে আমি অ্যাভয়েড করছি, আপনাকে আমি অ্যান্সার দিতে চাচ্ছি না, ব্যাপারটি আসলে এমনটি নয়, এমনটি না ভাবে, আপনি আপনাকে আমি সহজ করে দিচ্ছি কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে, আপনি তাৎক্ষণাৎ পেয়ে যেতে পারেন, যখন আমি ফোনে আসি তখন আমি অ্যান্সারটা দিয়ে দেবো। আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম যে এটা যদি আরো আরো ক্লিয়ার করেন, আরো ক্লিয়ার হন, আরো লেখেন, এখানে আরো আরো ক্লিয়ার হওয়া উচিত, না হলে এটা নিয়ে আপনি ঝামেলা করতে হবে আপনাকে। লিখেন জেরান্টের ক্ষেত্রে, জেরান্টের ক্ষেত্রে কম্পাউন্ড নাউন না বুঝলে
জেরান্ডের ক্ষেত্রে একটা স্টার চিহ্ন দিয়ে লেখেন, স্টার চিহ্ন দিয়ে বা অ্যারো চিহ্ন দিয়ে লেখেন যে জেরান্ডের ক্ষেত্রে কম্পাউন্ড নাউন, এটুকু তো বুঝেছেন আশা করি, জেরান্ডের ক্ষেত্রে কম্পাউন্ড নাউন না বুঝলে তাহলে আপনার প্রবলেম হবে। জেরান্ডের ক্ষেত্রে, জেরান্ডের ক্ষেত্রে কম্পাউন্ড নাউন না বুঝলে নিচের নোটটি ফলো করতে হবে, নিচের নোটটি ফলো করতে হবে। জেরান্ডের ক্ষেত্রে কম্পাউন্ড নাউন না বুঝলে নিচের নোটটি ফলো করতে হবে, নিচের নোটটি ফলো করতে হবে। এখন আমরা নোট লিখবো, নিচের নোটটি ফলো করতে হবে।